ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে রান্না হবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটা একটা মানে ফেমাস রান্না, যদিও তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ করে থাকেন। আজকে আমার চ্যানেলে আমার মতো করে আমি দেখাচ্ছি ভেটকির কাঁটা চচ্চড়ি। কার কার ভালো লাগে প্রথমেই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভেটকি মাছ খুব ভালো করে কিন্তু কাঁটাগুলো ধুয়ে নিতে হবে। তো যথারীতি এরকম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে কাঁটা। এরপর নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের কাঁটাগুলোকে মেখে নেওয়া হচ্ছে। এবার কিন্তু ছাঁকা তেলে এই মাছের কাঁটাগুলো ভেজে তুলতে হবে, কেননা এই মাছের কাঁটা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। তাহলে দেখতে থাকুন, মাছের কাঁটাগুলো আগে ভাজা হয়ে যাক। কড়াই তো গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেওয়া হলো। তেলটা গরম হলে মাছের কাঁটাগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো কড়া করে এপিট ওপিট উল্টে ভালো করে মাছের কাঁটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এই রান্নাটা একটু ঝাল হলে ভালো হয়, তবে ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম ব্যবহার করবেন। আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সঙ্গীতাস কিচেন যে পেজটা আছে ওটার লিংক দেওয়া থাকে, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ওখানেও অনেক শর্ট ভিডিও রান্নার দেওয়া হয়, আর রেসিপিগুলো জানতে হলে অবশ্যই সঙ্গীতাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে কিন্তু আমি সব মোটামুটি যা যা রান্নাবান্না করছি সব কিছুর রেসিপি তো আপনারা পেয়ে যাচ্ছেন। আর পেজটাকে ফলো করবেন, ওখানে রিলস ভিডিও সব কিছুই দেওয়া হয়। তো একে একে মাছগুলো আমি কিন্তু সবই দেখুন ভেজে নিচ্ছি, মাছের কাঁটাগুলো এই যে সব ভালো করে কড়া করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের কাঁটা ভাজার পর ওই কড়াইতেই মানে ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিলাম। এবার কুচানো পেঁয়াজ যা যা লাগে, পেঁয়াজটা একটু হালকা করে আর কি ভাজা ভাজা করে তারপর এর মধ্যে কিন্তু মশলা দেওয়া হবে। ওই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোই পেস্ট করে রাখা হয়েছে, এরপর সেটাই এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকের রান্নাটা তো আমি করছি না, মা করছে সম্পূর্ণ রান্নাটা। তাহলে আপনারা দেখতে থাকুন, এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চলে যাচ্ছে সেই মশলার পেস্ট, একে একে দিয়ে দেওয়া হচ্ছে। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুসারে অবশ্যই নুন। লঙ্কার পরিমাণটা তো একটু বেশি দিতে হবে, আর যে মশলাটা পেস্ট করা হয়েছিল বললাম ওই মশলার মধ্যেও কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। একটু বেশ ঝাল ঝাল, মানে ঝালটা টান টান হবে, নুন ঝাল টান টান হলে তবেই কিন্তু এই মাছের কাঁটার চচ্চড়িটা অসাধারণ লাগে খেতে। তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে। এবার কড়া করে ভেজে রাখা মাছের কাঁটাগুলো এর মধ্যে দিয়ে, আর কিছুই কাজ নেই, এবার সাঁতলে নিতে হবে, মানে কষে নিতে হবে। তো ভালো করে কষতে হবে এবার। তো আপনারা দেখুন রান্নাটা, অবশ্যই সবাই পারেন মোটামুটি, কিন্তু আমি দেখাচ্ছি আমার চ্যানেলের মতো করে রান্নাটা। অবশ্যই মা করছে, মানে আমার মা করছেন, তাহলে মায়ের এটাই রেসিপি, মা যেভাবে করলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কার কার ভালো লাগে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে, আশা করি প্রায় মানে সবারই ভালো লাগে, আমার তো দারুণ লাগে। হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে পরে জল দেওয়ার পরে ফুটছে, ফুটে গেছে। এবার একটু গরম মশলা উপর থেকে গুঁড়ো দিয়ে দিতে হবে। এই যে গরম মশলা দিয়ে দেওয়া হলো, এবার কিন্তু আরও একবার নেড়ে চেড়ে নিলেই একদম তৈরি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল, একদম টেস্টি টেস্টি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।